অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের এপিসোডে আমি নোমান আছি আপনাদের সাথে। আজকের এই পর্বে আমরা দেখব যে কোন একটা আপার ফর্ম থেকে কোন একটা লেটারকে কিভাবে লোয়ার ফর্মে নিয়ে আসা যায় এরকম একটা কোড। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ইমু 8086 এ চলে আসি এবং কোড করা শুরু করে দিই। ফার্স্ট অফ আমাদের যে ডট মডেল স্মল লিখতে হয়, কেন লিখতে হয় এসব আমরা সব অনেক আগে দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে স্ট্রাক 100 days এবং পরবর্তীতে আমি একটা ডাটা সেগমেন্ট নিচ্ছি এবং ডাটা সেগমেন্টের রেসপেক্টে একটা ভেরিয়েবল এবং ডিফাইন বাইট করে দিচ্ছি। ফার্স্ট নিচ্ছে যে আপার ফর্ম সে লিখলাম এবং আপার ফর্ম যে যখন শেষ হয়ে যাবে ডলার সাইন দিব এবং পরবর্তীতে আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, সেটা ডিফাইন বাইট দিলাম এবং কনভার্ট করে আমরা জাস্ট লোয়ার ফর্মটা যাচ্ছি। সেই লোয়ার ফর্মটা এখান থেকে আমরা নিব, ওকে, এবং শেষ অফ তাতে ডলার সাইন দিয়ে শেষ করে দিচ্ছি। এবং পরবর্তীতে আমরা একটা কোড সেগমেন্ট নিচ্ছি, এখন মেইন প্রসিডিউর আমাদের দরকার, অর্থাৎ প্রস লিখলে হয়ে যায় মেইন প্রসিডিউর। এখন আমরা চাচ্ছি যে ডাটা সেগমেন্টটাকে নিয়েছি সেই ডাটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করে দেবো। ইনিশিয়ালাইজ করে দেওয়ার জন্য মুভ আমরা জানি এএক্স এর বাই ডিফল্ট থাকে, এখন সেখানেই জাস্ট সব ডাটাগুলোকে এএক্স রেজিস্টারের ভিতরে রাখছি। পরবর্তীতে আমরা সেটা ডিএক্স এর ডিএস রেজিস্টারের ভিতরে এএক্স এর যত মান আছে সেগুলোকে রেখে দিয়েছি, অর্থাৎ ইনিশিয়ালাইজিং হয়ে গেছে ডাটা সেগমেন্টকে। এখন আমি প্রথমত চাচ্ছি যে আপার ফর্ম এই লেখাটা নিয়ে আসতে, অর্থাৎ মুভ এইস আমরা জানি স্ট্রিং টাইপের জন্য 9 নিয়ে আসতে হয় এবং লোড ইফেক্টিভ অ্যাড্রেসের মাধ্যমে যে টিএক্স রেজিস্টার আছে সেখানে এই ভেরিয়েবল মানটাকে রেখে দিলাম এবং সেটাকে আমরা কল করে দিয়ে এক্সিকিউট করে দিয়েছি। এখন আমি একটা মানকে নিব ইনপুট হিসাবে, মুভ এইস ইন্টিজার টাইপের ডাটা এবং সেটাকে ইন্টারাপ্টার 21 এস করে দিচ্ছি। এবারে আমি জাস্ট সেটাকে কোন একটা রেজিস্টারে সে পিএল রেজিস্টারের ভিতরে সেটাকে রেখে দিলাম। এবার সেকেন্ড কাজ হচ্ছে আমার সেটাকে কনভার্ট করে কিভাবে লোয়ার ফর্মে নিয়ে আসে সেটাকে দেখানোর জন্য, অর্থাৎ মুভ আমি চাচ্ছি পরের মেসেজটাকে শো করাতে এবং সেটার জন্য হচ্ছে লিয়া এবং সেটা ডিএক্স রেজিস্টারের ভিতরে বি ভেরিয়েবলের যা ছিল তাকে রেখে দিয়েছি এবং সেটাকে আমরা এক্সিকিউট করছি। এখন আমাদের মেইন কাজটা করতে হবে, মেইন কাজটা এখন কিভাবে আমরা করব সেটা দেখার জন্য মুভ এইস টু টু করে দিলাম, অর্থাৎ আমি কোনো কিছু ইন্টিজার টাইপের ডাটাকে প্রিন্ট করতে চাচ্ছি। এখন করার জন্য আমি একটা কাজ করতে হবে, অ্যাড করে দিচ্ছি যে রেজিস্টারের ভিতরে রেখেছিলাম সেটা বিএল রেজিস্টার ছিল, ওই বিএল রেজিস্টার সাথে 32 অ্যাড করছি। কেন করছি একটু পরে দেখাচ্ছি এবং পরবর্তীতে মুভ করে আমি জাস্ট সেটাকে প্রিন্ট করে দিচ্ছি বিএল কে, এখন সেটাকে আমি এক্সিকিউট করছি। এখন কেন করছি সেটা দেখার জন্য আমরা চার্ট থেকে খুব স্পষ্টভাবে বুঝবো কেন সেটা করানো হয়েছে। এখানে দেখলে খুব স্পষ্টভাবে বোঝা যাবে যে এখানে এ আমি চাচ্ছিলাম আপার ফর্ম থাকবে, সেটাকে আমি লোয়ার ফর্মে নিয়ে আসব। আপার ফর্মে এর জন্য আছে 65, এখন আমি যদি সেটাকেই আমি লোয়ার ফর্মে নিয়ে আসি সেক্ষেত্রে 97 হয়। এখন যেহেতু লোয়ার ফর্মে যখন আসবো তখন 97 হবে এবং এই 97টা এই 65 থেকে বড় এবং কতটুকু বড় সেটা হচ্ছে 32 বড়। এখন 32 যে বড় তার মানে হচ্ছে এই যে আমাদের আপার ফর্ম ছিল তার সাথে যদি আমি 32 যোগ করে দেই তার মানে সেক্ষেত্রে আমাদের লোয়ার ফর্মটা চলে আসবে। এ কারণেই আমি এখানে দিয়েছি যে অ্যাট বিএল 32, অর্থাৎ এটুক মানে হচ্ছে এখন বিএল রেজিস্টারের ভিতরে জাস্ট কি হচ্ছে ওই বিএল প্লাস হচ্ছে 32 যেটা ছিল সেটা এখানে থেকে যাচ্ছে। এই কাজটা এখানে করে দেওয়া হয়েছে, পরবর্তীতে আমি সেটাকে এক্সিকিউট করে দিয়েছি। একটু কাজ যখন হয়ে যাবে তারপরে আমরা আশা করি কোডের আর কিছু নেই, আমরা একটা লেভেল ক্রিয়েট করেছি এক্সিট নামে জাস্ট ডস থেকে বের হওয়ার জন্য, যেটা করতে হবে মুভ এইস ফোর সিএস এবং সেটাকে এক্সিকিউট করব। পরবর্তীতে মেইন এন্ড ফি করব এবং শেষে এসে এন্ড মেইন করব। এখন আমরা একটু ইমুলেট করে দেখি কোডটার কি অবস্থা। ইমুলেট রান, এখন একটা আপার ফর্ম চাচ্ছে, সে আমি আপার ফর্ম এ দিয়েছি, এ যখন আপার ফর্ম দিয়েছি পরবর্তীতে লোয়ার ফর্ম চলে আসছে ছোট হাতে, তার মানে কোডটা কাজ করছে, একটা নিউ লাইন দিলে কাজটা সব ঠিকঠাক হওয়ার কথা। আচ্ছা যাই হোক, আমরা একটা নিউ লাইন দিয়ে দিই। ফার্স্ট আমি যখন নিয়েছিলাম একটা ইনপুট, ইনপুটটা নেওয়ার পরে সেটা সাথে সাথেই একটা নিউ লাইন নেবে। আচ্ছা নিউ লাইন করার জন্য মুভ এইচ টু মুভ ডিএল 10
enter after 21 is পরবর্তীতে move dl 13 এবং সেটাকে আমরা execute করে দিলাম 21 is new line এর জন্য ভিডিও আগের পর্বতে আছে না বুঝলে দেখে নেবেন রান করি এখন যদি আমরা s 23 এ তাহলে ছোট হাতের s চলে আসছে তার মানে আমাদের কোডটা এখন খুব সুন্দরভাবে কাজ করছে আশা করি কোডটা বোঝার কথা খুব ইজি আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ।